যে যতক্ষণ আমরা সদুত্তর পাচ্ছি না ততক্ষণ আমাদের হুলা পার্টির পক্ষ থেকে সমস্ত হুলা জ্বালানো বন্ধ থাকবে। তো প্রিয় বন্ধুরা, জঙ্গলমহলে কিন্তু যে হাতির হানা অনাবরত দেখা দিচ্ছে, তাতে কিন্তু গরিব মানুষের যেমন ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, তার সাথে সাথে বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু জঙ্গলমহলে অনেক মানুষজন ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কালচারের মানুষ, শুধুমাত্র যে মাহাতো সাঁওতাল মরছে তাই নয় বন্ধুরা, অন্যান্য কাস্টেরও মানুষ কিন্তু মারা গিয়েছে। তাই সরকারের উচিত জঙ্গলমহলের মানুষদের কিন্তু প্রাণ রক্ষা করা এবং তাদের প্রতি সহানুভূতির দৃষ্টি দিয়ে তাদের জীবনযাত্রাকে যাতে রক্ষা করা হয়, তার জন্য কিন্তু সরকারের উচিত, এক্ষুনি উচিত সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক ব্যবস্থা নেওয়া। আর তাই বন্ধুরা, আমি নিজেও জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয় আমাকেও ডিউটি করতে, তাই নিজেরও কিন্তু ভয় লাগে বন্ধুরা, সত্যি কথা বলতে জানো তো। তাও সেই ভয়কে জয় করেই কিন্তু আমি ডিউটি করতে যাই, আমি আমার অফিস টাইম মেনটেন করি। কিন্তু চারপাশেই বন্ধুরা, কিন্তু দুপাশেই কিন্তু জঙ্গল বন্ধুরা। তো বর্তমানে কিন্তু হুলা পাঠিয়ে জেগে উঠেছে, তারা চায়নি আর কোনো তরতাজা যুবকের প্রাণ যাক বা আর কোনো ফ্যামিলির বাড়িঘর নষ্ট হোক। তাই তারা তাদের নির্দিষ্ট দাবি নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করলেন, এবং কি কি দাবি নিলেন সেগুলো আপনারা নিজেরাই দেখে নেন বন্ধুরা, এবং কতটা যুক্তিযুক্ত আপনারা কমেন্টে জানান অবশ্যই বন্ধুরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্টও করুন, কারণ জঙ্গলমহলকে কিন্তু বাঁচাতে হলে আজ তোমাদের সবার সাপোর্টের প্রয়োজন, নাহলে কিন্তু অনেক তরতাজা প্রাণ এভাবেই চলে যাবে, যেটা খুব দুঃখের বিষয় বন্ধুরা। সত্যি কথা বলতে জঙ্গলমহলের এরকম একটা কন্ডিশনে কিন্তু সরকারের উচিত, মানে কি বলবো, একটু হলেও সহানুভূতির দৃষ্টি দিয়ে দেখা বন্ধুরা, নাহলে কিন্তু জঙ্গলমহলের মানুষের বেঁচে থাকা বা মানে কি বলবো, মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে বেঁচে থাকা একটা বিশাল চাপের বিষয় বন্ধুরা। আমার নিজেরও ভয় লাগে সাইকেল নিয়ে যখন যায় না, আর বাধ্য বিষয় বাধ্য বন্ধুরা, এখন অফিসের টাইম, অফিস তো করতেই হবে না, খুব একটা চাপের বিষয় বন্ধুরা। তো সরকারের উচিত এই সমস্ত দিকগুলো দেখা। আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর পাশে থেকো চ্যানেলটার। নমস্কার। আজ আমার নাম রবীন্দ্র বাস্কে, পাশে আছেন আমাদের ভরতদা, এবং আমাদের সমস্ত হুলাপাটির সদস্যরা রয়েছেন এবং কর্মীবৃন্দ রয়েছেন। আজ ঝাড়গ্রাম শহরের যশোদা ভবনে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হুলা পার্টির সদস্যদের উপস্থিতিতে নিম্নলিখিত দাবিসমূহ নিয়ে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং আগামী দিনে সরকারের কাছেও নিম্নলিখিত আকারে দাবিসমূহ পেশ করবে। প্রথমত, আমাদের হুলা পার্টির সদস্য গত 14/7/2023 তারিখ হাতিদাঁড়াতে ড্রাইভ করতে গিয়ে গৌরাঙ্গ মাহাতো ও তিলকাম টুডু নিহত হয়েছেন। ওনাদের আমাদের পক্ষ থেকে শান্তির কামনায় এবং পরিবারের প্রতি সমবেদনা জানায়, এবং কিছু আমাদের সাত দফা দাবি রয়েছে, সেই সাত দফা দাবিগুলোও আমরা পেশ করছি। সকল হাতি দাঁড়ানো হুলা পার্টির সদস্যদের অবিলম্বে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, এক নম্বর। দু নম্বরে, যে হুলা পার্টির সদস্যদের হাতি দাঁড়ানোর জন্য পর্যাপ্ত সরঞ্জাম সহ সেফটি কিট দিতে হবে। তিন নম্বর, আই কার্ড ইস্যু করতে হবে সকল হুলাপাটির সদস্যদের। হুলাপাটির সদস্য মারা গেলে ন্যূনতম 15 লক্ষ টাকার ক্ষতিপূরণ ও এক মাসের মধ্যে ওই পরিবারের সদস্যকে চাকরির প্রদান করতে হবে। পাঁচ নম্বর, হাতি ড্রাইভ মজুরিপতি সদস্য প্রতিদিন 600 টাকা করে দিতে হবে। হাতি ড্রাইভের কাজে সরকারিভাবে নিয়োগের ক্ষেত্রে আমাদের হুলাপাটির সদস্যদের অগ্রাধিকার দিতে হবে। সকল হুলাপাটির সদস্যদের জীবন বিমা সার্টিফিকেট প্রদান করতে হবে, এই আমাদের সাত দফা দাবি রয়েছে। এই সাত দফা দাবি আমাদের সরকার কাছে যতক্ষণ আমরা সদুত্তর পাচ্ছি না, ততক্ষণ আমাদের হুলাপাটির পক্ষ থেকে সমস্ত হুলা জ্বালানো বন্ধ থাকবে।